بھی صاحب سلطا শরীর জিন্দা এখন আছে উম্মতের দেনে বলেন নবী শরীর জিন্দা এখন আছে উম্মতের দেনে জলদি করে চলো আজকে নূর নবীর সন্ধানে চলো নূর নবীর সন্ধানে আরে নবী বিন দর দিন রোজে হাশরের ময়দানে বলেন নবী বিন দর ময়দানে যদি করে চলো আজকে নূর নবীর সন্ধানে চলো নূর নবীর সন্ধানে
عليكم السلام يا حبيب الله عليكم صلوا دره صلوا نور خدا صلوا دره يا محمد مصطفى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مدينة روما تزا আমার নবীজিকে বুকের মাঝে রাখিতাম সলাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরার মনের বেদনা বোঝে কেউ বোঝে না আমরার মনের বেদনা আহ বোঝাইলে কেউ বোঝে না আরে শুনাইলে কেউ শোনে না গো শোনাইলে কেউ শোনে না গো শোনেন সাহে মদিনা চেষ্টা করবো কয়েকটা কথা বলার জন্য হেদায়েতমূলক কথাবার্তা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারের মাধ্যমে কয়েকটা হেদায়েতের বাণী হিসেবে কবুল করেন সকল বলুন আমিন বাইরে আমার দয়াল নবীজির আজকের আগুন লাগাইয়া আমার নবীজির প্রেমের মহব্বতের মধ্যে পড়িয়া আজ তারাই বেহেস্তের বাগান সাজাইয়া দিল গো শিক্ষা বেড়ে কোন সুবহানাল্লাহ আরে এখনো সময় আছে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসো কারণ তোমার হায়াতের খাতা থেকে দৈনন্দিন হায়াত গুলো তোমার পূরণ হইয়া যাইতেছে ঠিক না বলো ও বাবা রাম ও যুবক ভাইরাম তোমার হায়াত
দুনিয়াতের খাতার থেকে হায়াত চলে যাচ্ছে, আজকের এই বেহেস্তের বাগানের মধ্যে বসে পড়ো, এমনও হতে পারে আজকের এই মাহফিল কে ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না, চিৎকার এরকম পারে কি পারে না। এখনো সময় আছে ও বাবা ভাইরা যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন বাইরে, তোমার হাতে ধরি পায়ে ধরি রে ভাই, তোমার এই যৌবন কানটা আমার নবীর আজকের মধ্যে পড়িয়া আমার নবীজির মহাব্বতের মধ্যে পড়িয়া যদি কাটাইতে পারো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আর সে আজিমের মধ্যে সর্বপ্রথম স্থান পাবে যুবক ভাইরা, কারণ যে যুবকের সম্পর্কটা আল্লাহর ঘর মসজিদ এবং নবীর সাথে হবে। ঠিক আছে একদম সুবহানাল্লাহ, সালাত ও সালাম জানাই দূর একটু আমায় পারে কইরা দ বাবা সিন্ধু, আরে তুমি তখন দারো বন্ধ, আমায় পারে কইরা দ বাবা সিন্ধু, আরে তুমি দয়া না করিলে কে তোরাবে মোরে, ও নবী তুমি দয়া না করিলে কে তোরাবে মোরে, নবী গো আমরা গুনাহগার, সলাতু সালাম জানাই দুরুদ ও সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগার, আরে কোরআনের সই নাচি আমি নবী কোরআন সই নাচি আমি, আরে হাসর সরাইবে তুমি ও, আরে ফিলাইবে কাউসারের পানি ময়দান হাসরে, ও নবী ফিলাইবে কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগার, সলাতু সালাম জানাই দুরুদ ও সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার, ও নবী মোরা হইলাম পাপে মন্দ, আরে পাইলাম না মদিনার গন্ধ, আরে দিদি যদি দিত পাকা যাইতাম রে ওরে, নবী গো আমরা গুনাহগার, সলাতু সালাম জানাই দরুদ ও সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার। প্রত্যেকটা হায়াত পূরণ হইয়া যাইতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ একদিন চলে আসতেছে, জানি না কোন দিন জানি মরণ ডাক এসে যাচ্ছে, তোমার আমার প্রত্যেকটা প্রাণীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণকে অনিবার্য কর এবং মরণের স্বাদ তোমাকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলো, ওই মরণ আসার আগে আগে তোমাকে মরণের সম্পদ অর্জন করতে হবে, কবরের সম্পদ অর্জন করতে হবে, ওই কবরে যাওয়ার আগে আগে আমার নবীর প্রেমের মালাটা গলার মধ্যে পরাই আনো, আমার নবীর দুরুদের গলার মালাটা তোমার গলার মধ্যে পরাই আনো, খোদার কসম করে বলি যুবক ভাই, যে ব্যক্তি আমার নবীর আজকের মধ্যে মজিয়া যাইব, ওই ব্যক্তির অন্ধকার কবরের মধ্যে রে আমার মদিনার নূরের নবীজি সশরীরে হাজির হইয়া যাইব, আমেরিকান সুবহানাল্লাহ, ও কেন আমার নবীর শানে দুরুদ পড়বা না, কেন আমার নবীর আজকের মধ্যে মজবা না, ও
আমার বাবারা বাইরা আমার নবীর ইশকের দুরুদ কেন পড়বে না? আমার বাবারা বাইরা নবীর ইশকের মধ্যে দুরুদ পড়লে আমাদের লাভ না লস সকল গুণ লাভ না লস। আরে কবর যদি সাওজালা দুরুদ বানা গলার মালা ওই দুরুদে দেখতে পাইবা মোহাম্মদিয়ার রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা দুইটাই স্পিকার কিন্তু মন মতন বাজে না। মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবার জ্ঞানী গুলি বাবার যে মরণের কথা আমি বলতেছিলাম কোন দিন জানি কার ডাকছে যাই তোমার দুই পাশে দুই কন্ধের মধ্যে দুইটা মুড়ি বসে রয়েছে ওই মুড়িগণ তোমার জন্য দিন্য আমল গুরু লিখতেছে তোমার আমল গুরু লিখতেছে তোমার নেককাজ বদকাজ সমস্ত কিছু লিখতেছে ও গো মা তোমাদের আমল নামা গুরু তোমাদের আমল নামার মধ্যে তোলা হইতেছে তোমাদের আবাদানে বামে দুজন ফেরেশতা আছে তারা আমল নেক বক গুলো লিখতেছে ও গো মা তোমার এই সময় থাকতে তুমি আমল জিন্দগিতে গঠন করো কারণ আমল ব্যতীত আমার নবীর ইশকের মহাব্বত ব্যতীত আমাদের কোনো গতি নাই ঠিক কিনা বলো? ওই আমার বাবারা ওই আমার যুবক ভাইরা যে কথাটা বলতেছিলাম মরণ একদিন মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইব গিরি যদিও পালাও আকাশেতে সেতে যাইয়া লইব গিরি। বাদান রে কত যুবক ভাইদের লাশ কতখানে দেখা যাইতেছে ও যুবক ভাই আমার নবীর ইশকের মধ্যে মজিয়া যাও যেই কথাটা বলতেছিলাম সর্বপ্রথম যুবক স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যদি ওই যুবকের সম্পর্কটা আমার নবীর ইশকের মধ্যে হইয়া যায় চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা এখন কুসি নসিবাতের নফিয়াস পাতের জিকির করব আমরা নফিয়াস পাতের জিকির করতে চাই কি চাই না সকলে বলুন চাই কি চাই না? আমাদের অন্তরের মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো কলব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল মুমিনিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবের মধ্যে বসিয়া ইমানদারের কলবের মধ্যে বসিয়া প্রেমের খেলা খেলে ঠিক কেমনে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মুমিনের কলবের মধ্যে বসে রইছে। ওই আমার বাবারা যে কলবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে আমরা দৈন্য দৈন্য গুনার কাজ করতেছি অপরাধের কাজ করতেছি গুনা করতে করতে আমাদের মর্যাদার অন্ধকার কলবটা মর্যাদা ধরতে ধরতে এমন ধরা ধরছে আল্লাহর জিকির ব্যতীত ওই মর্যাদার অপরিষ্কার করা সম্ভব নয়। বাদাম রে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে ওই গুনাগুলো ধরতে থাকে এমন ভাবে ধরতে থাকে আল্লাহর জিকির করতে করতে তোমার মর্যাদার অন্ধকার কলবটা আমার দয়াল নবী বিনে গোয়া বলতে কেহ নাই জগতে বেবে দেখি কি যে করেছি বেবে দেখি কি যে করেছি মিশে মায়া বাবে তে আপন বলতে জগতে আল্লাহ আল্লাহ
আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আমার নাই সাধন বজন গো মরছে নাই সাধন বজন শোকের পানি দিয়া গো দয়াল দোয়াই বসর আরে দয়া যদি হই তোমার মন দয়া যদি হই তোমার মন আর কি মর হবে রে এখন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আমার নবী ধীরে মানব যে বলে শ্রেষ্ঠ জন মানব জীবন যাইবর বেহলে আরে যাবি রে তুই পশুর দলে যাবি রে তুই পশুর দলে আসিতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আরে বেবে দেখি কি দে করছি বেবে দেখি কি দে করছি মিশে মায়া পাবে তে আপন বলতে কেহ নাই জগতে দয়াল নবী তুমি গুণ মনে আর পাপি লোক তো রাইবা বলে গো ও নবী কোরআনে তে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণ মনে রহমতের ভান্ডার গুনবে নবে তুমি গুন মোহনী